ধূপগুড়ির পাশাপাশি আপনাদের দেখাবো মুর্শিদাবাদ মেডিকেলের ছবি, যেখানে একইভাবে ভ্যাকসিন লাইনে বিশৃঙ্খলা। বৃষ্টি শুরু হলে বারান্দায় ওঠার চেষ্টা করেন রোহিতারা, বারান্দায় উঠতে গেলে বাধা দেন দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা। শুরু হয় দুপক্ষের বচসা ধাক্কাধাক্কি। জলপাইগুড়ি ধূপগুড়িতে ভ্যাকসিন নেওয়ার লাইনে চরম বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম বেশ কয়েকজন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হলেন, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, এরকম একটা বিশৃঙ্খলার পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো সোনালী, যেটা এলাকার মানুষ অভিযোগ করছে যে ওখানে সেকেন্ড ডোজের জন্য প্রচুর মানুষ কিন্তু হাহাকার করছিল, আজকে সেই মোতাবেক কিন্তু ধূপগুড়ির যে দুরামারি অঞ্চল রয়েছে সেখানে একটি স্কুলে, সেখানে কিন্তু একটি ক্যাম্প হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক কিন্তু সকাল মানে ভোর থেকে প্রচুর মানুষ কিন্তু ওখানে লাইন দিয়েছিল, যেটা মানুষের অভিযোগ। সেখানে কোন রকম পুলিশ ছিল না, প্রশাসনের কাউকে দেখা যায়নি, সকাল থেকেই লম্বা লাইন ওখানে পড়েছিল এবং সকাল 11টার পরেই যখন গেট খুলতে শুরু করে যায় তারপরেই তুমি ছবি দেখছো যে হুড়কুড়িয়ে সমস্ত ঢোকা শুরু করে এবং সেখানে প্রচুর লোক মানুষ পদপিষ্ট হয়েছে, প্রচুর লোক আহত হয়েছে। এখন পর্যন্ত চারজনকে জলপাইগুড়িতে আনা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক এবং আহত বেশ কয়েকজন রয়েছে সেটা এলাকার তরফ থেকে জানানো হয়েছে। এবং এই অবস্থায় পুরো এলাকার মানুষ কিন্তু প্রশাসনকেই দাবি করেছে, তবে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ভ্যাকসিনের কোনো রকম ক্রাইসিস হবে না, প্রত্যেক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। যে মানুষ যে অভিযোগ করছে সেখানে প্রশাসনের লোকজন ছিল না সেটা ভুল, সকাল থেকেই ওখানে প্রশাসনের লোকজন ছিল এবং প্রত্যেককে শৃঙ্খলাভাবে কিন্তু দাঁড়াতে বলেছিল, কিন্তু সেখানকার মানুষ কিন্তু সেটা শোনেনি। যদি ভ্যাকসিন না পায় সেই আতঙ্কেই কিন্তু তারা এখানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তারপরে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং প্রশাসন স্বাস্থ্য দপ্তর থেকে যারা জানানো হচ্ছে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে এবং সুশৃঙ্খলভাবে লাইন দাঁড়ালেন তার লাইনে দাঁড়িয়ে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। তো প্রশাসনের উপর যে দোষটা পাচ্ছে সেটা কিন্তু অস্বীকার করেছে প্রশাসনের তরফ থেকে। বাঙালি, ধন্যবাদ রাজা।